এমনই কাণ্ড দিনহাটা মহকুমা হাসপাতালে হয়েছে। এই অভিযোগ, কর্তব্যরত ভলেন্টিয়ারদের গাফিলতিতেই এমন মারাত্মক ভুল হয়েছে। করোনা রুখতে টিকাই অস্ত্র, কিন্তু দিনহাটার জয়ানারায়ণ রায় এখন মহাফাসাদে। কোভ্যাক্সিনের প্রথম ডোজ তিনি আগেই নিয়েছিলেন, এবার দ্বিতীয় ডোজ নিতে যান দিনহাটার মহকুমা হাসপাতালে। সেখানে মারাত্মক কাণ্ড। অভিযোগকারীর দাবি, তিনি কোভ্যাক্সিন লেখা ঘরের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন। কর্তব্যরত ভলেন্টিয়াররা তাকে পাশের ঘরে গিয়ে ভ্যাকসিন নিতে বলেন। দ্বিতীয় ঘরেও কোভ্যাক্সিন দেওয়া হচ্ছে ভেবে সেখানেই চলে যান জয়া। টিকা পর্বের আগে নাম ও নথি এন্ট্রি করার কথাও ভলেন্টিয়ারদের বলেন তিনি। কিচ্ছু দরকার নেই বলে জানানো হয় তাকে, দাবি জয়ার। ভ্যাকসিন নিয়ে বেরোনোর পর কার্যত মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। এরপরে তিনি অসুস্থ হয়ে পড়লে কে জবাব দেবে? আতঙ্কিত ভুক্তভোগী মহিলা হাসপাতাল বিষয়টি ধামাচাপা দিতে চাইছে বলে অভিযোগ তাঁর। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, কোনো লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। যদিও বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ তাঁরা। এ নিয়ে তীব্র শোরগোল এলাকায়। কি করে দায় এড়াতে পারে হাসপাতাল? প্রশ্ন স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। দিব্য স্পটলাইটে ছিল রেড পান্ডা, শোভা আর নোয়েল। দার্জিলিং চিড়িয়াখানায় বেশ নাম ডাকও ছিল। এবার স্পটলাইট সরে গেল অন্যদিকে, দু দুজন নতুন অতিথি এলো মা বাবার কোল আলো করে। কচি তারা কথা ফোটে না, ছোট্ট খুদেগুলো জন্মেছে মাত্র দিন তিনেক আগে। শৈলশহর দার্জিলিং থেকে প্রায় 20 কিলোমিটার দূরে টোপকে দাঁড়া এলাকায় পৃথিবীর আলো দেখেছে রেড পান্ডার দুই শাবক। গোটা পৃথিবী জুড়ে রেড পান্ডারা ঘোর সংকটে। এরই মাঝে সুখবর, নইলের ঔরসে শোভার গর্ভে জন্ম নিল দুটি রেড পান্ডা। চিড়িয়াখানা কর্তৃপক্ষের কড়া পর্যবেক্ষণে দুই খুদে এবং মা, নজরদারির জন্য রয়েছে সিসিটিভিও। কি আর করবে, বড়দের মতো তোষিপানা করার শক্তি সেভাবে এখনো নেই। খড়ের বিছানায় একটু গড়াগড়ি দিচ্ছে না হয়। বিপন্ন প্রজাতি হিসেবে রেড পান্ডা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের লাল তালিকাভুক্ত। বাঁশঝাড় থেকে কচি বাঁশপাতা ফলমূল খেতে ভালোবাসে রেড পান্ডা। পাহাড়ের নির্দিষ্ট উচ্চতার সীমার মধ্যেই ঘোরাফেরা করে। সব মিলিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় এখন 25টি রেড পান্ডা। দুই অতিথির আগমনের খবর ভাগ করে নিলেন চিড়িয়াখানা অধিকর্তা ধর্মদেও রায়। ফ্রেন্ডস, আই এম ভেরি হ্যাপি টু ইনফর্ম ইউ দ্যাট অ্যাট আওয়ার জু ওয়ান রেড পান্ডা শোভা সি হ্যাজ গিভেন বার্থ টু টু নিউ ইয়াং ওয়ান্স বোথ মাদার এন্ড কাপস দে আর ডুইং ফাইন। দিস টুক প্লেস অ্যাট আওয়ার কনজারভেশন ব্রিডিং সেন্টার অ্যাট টোপকে ডাঁড়া। অ্যাজ ইউ অল নো দ্যাট আওয়ার জু ইজ দ্য কোঅর্ডিনেটর জু ফর রেড পান্ডা কনজারভেশন ব্রিডিং প্রোগ্রাম ইন ইন্ডিয়া। আই এম ভেরি শিওর that these two birds they will bring cheers to the conservationist in the world and in India both. তবে চিড়িয়াখানায় ঘেরা এলাকায় রেড পান্ডার জন্ম এই প্রথমবার নয়। 1994 সালেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং জু অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে প্রথমবার তারে ঘেরা জঙ্গলের এলাকায় একটি রেড পান্ডার জন্ম হয়। প্রসন্ন এবং কিম্ভুর কোলে মাসখানেক আগেই নতুন অতিথি এসেছিল। এবার শোভা ও নোয়েলের ঘরে আরও দুটি রেড পান্ডার জন্ম। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।